সামনে সর আলমের এই রিট প্রত্যাহারের জন্য সকলে একাত্রে মানববন্ধন করুন আমরা যখনই দেখি যে দেশের কিছু কুচকটি মহলের রূপ তুলে ধরা হয় তাদেরকে নিধন করা হয় তখনই তারা এই সৎ লোকটির বিরুদ্ধে একটি পাহাড় গড়ে তোলে আর এই পাহাড় গড়ে তোলে তখন সেদিন তিনি থুবড়ে পড়ে যায় আমরা আশা করি সরোয়ার আলমের মাধ্যমে টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যত অসাধু ব্যবসায়ী আছে যত দুই নম্বরই ব্যবসায়ী আছে তাদেরকে নিধন করার জন্য এই রিট প্রত্যাহার করে তার তাকে আরেকটি আদেশ করা হোক সারা বাংলাদেশে সে নির্বিঘ্নে এই অভিযান পরিচালনা করে দেশকে বিপদমুক্ত করবে দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে আমি এই যে প্রতিষ্ঠান আজকে প্রথম মানববন্ধন করলো এদেরকে উৎসাহিত করে বলবো আপনারা পত্রিকার মাধ্যমে আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দেন সরো আর আলমের মতো এইভাবে জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও কয়েকশো এই দেশে ছেড়ে দেশের কলঙ্কিত মানুষের মুখ সমস্ত মানুষের মধ্যে উন্মুক্ত করে দেখ আমি সর্বশেষ আশা করব আমার রাসেল ভাই এবং তার এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আছে তাদেরকে অনুরোধ করব যতক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলমের বিরুদ্ধে করা রিট খারিজ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই মানববন্ধন চালিয়ে যাবেন আমরা সাংবাদিক আমরা সকল স্তরের মানুষ আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ থাকবো খুদা হাফেজ